আসসালামু আলাইকুম এভরিওয়ান, আজকে আপনাদের সাথে আমি খুবই সহজ এবং সুন্দর একটি কাজ শেয়ার করব। আশা করি কাজটি ভালো লাগবে, কারণ আজকের কাজটা এতটাই সহজ যে আপনারা কিন্তু চাইলে একদিনে হেসে খেলে কাজটি কমপ্লিট করতে পারবেন। তো আজকের কাজটি করার জন্য আমি এরকম এখানে এক কালার একটি কামিজ করে নিয়েছি। কামিজটা কিন্তু সাইড থেকে কুশি কাটার একটা লেস করা, এই লেসটা আমারই করা। আপনারা কমেন্টে জানাবেন যে এরকম লেস আপনারা ভিডিও দেখতে চান কি না, তাহলে আমি শেয়ার করব অবশ্যই। তো এখন আমি এই গলার পোর্শনটাতে এরকম একটা দাগ দিয়ে নিয়েছি, দেখতেই পাচ্ছেন। আর গলাটা কিন্তু আমার বোর্ড গলা, একটু ছোট গলা, যে কারণে আমি নিচের পোর্শনটাতে একটু ভি শেপ করে এঁকে দেন ভিতরের দিকে আমি ছোট ছোট কিছু ফুলের ড্যামো এঁকে নিচ্ছি। দেন এটার উপরে আবার আমি কলম দিয়ে ড্রয়িং করে নিব। আমি প্রথমে জাস্ট হালকা করে পেন্সিল দিয়ে ড্রয়িং করে নিচ্ছি যে কোথায় কোথায় আমি ফুলগুলো দিব ছোট ছোট করে। তো আপনারা কিন্তু সহজে কামিজটা করতে পারবেন, এই জন্যই বললাম যে কামিজটার সেলাইটা খুবই সহজ এবং সিম্পল, আর খুবই সহজ কিছু সেলাই দিয়ে আমি কাজটা করেছি। আপনারা যারা যতটুকুন গলা করতে চান, গলাটার নিচ থেকে ডিজাইনটা ওইভাবে করবেন। তো আমি এই ডিজাইনটা এখানে ভি অথবা পান, মানে পান গলার মতো ডিজাইন করেছি, বাট আপনারা চাইলে কিন্তু স্কোয়ার শেপে অথবা গোল রাউন্ড করেও করতে পারেন। আপনি আপনার পছন্দ অনুযায়ী রাউন্ডটা রাউন্ডটা দিতে পারেন, আপনি কি শেপে চাচ্ছেন গলাটা ওইভাবে করে নেবেন। তারপর ভিতরের দিকে আপনি একটা মেজারমেন্ট করে এরকম ছোটো ছোটো কিছু ফুল এঁকে নেবেন। ফুলগুলো কিন্তু খুব বড় না, ছোটো ছোটো। তো এভাবে করে কিন্তু পেন্সিল দিয়ে আমি প্রথমে ড্রয়িংটা করে নিয়েছিলাম, এখন আমি কলম দিয়ে এটা এঁকে নিচ্ছি। প্রথমে পেন্সিল দিয়ে এঁকে নেবেন, তাহলে আর কি কোনো ভুল টুল হলে আবার মুছে ফেলতে পারবেন। তো এই হলো আমার মোটামুটি ফুল যে কটা দিব ওইগুলো আমি আগে এঁকে নিলাম। এখন আমি যেহেতু এরকম একটা ইউ শেপ বা ভি শেপের মতো করে যেহেতু গলাটা করেছি, তাই আমি ওই শেপের পাশ থেকে মানে বাইরের সাইডটাতে আমি আর একটা ডিজাইন করতেছি, দেখতেই পাচ্ছেন এভাবে করে। তো এভাবে করে কিন্তু আমি পুরো রাউন্ডটা এই এই ডিজাইনটা করব। যারা ছোট গলা পরেন তারা কিন্তু ইয়োক, মানে এই যে গলার ডিজাইনটা, এই ইয়োকের ডিজাইনটা আরও বড়ো করে নিচের পোর্শনে একটু বাড়িয়ে নিয়ে কিন্তু করতে পারেন। তো এখন আমি ভিতরের যে ডিজাইনটা এটা কমপ্লিট করছি, এভাবে করে একটু লতা লতা দিয়ে নিব জাস্ট এভাবে করে। আমরা অনেকে কিন্তু মেহেদি দেই যেভাবে এভাবে একটা প্যাচ দিয়ে, তো এভাবে করে আমি সম্পূর্ণ যে ফাঁকা জায়গাগুলো ওগুলোতে আমি এই ডিজাইনটা দিয়ে ফিল আপ করবো। প্রথমে পেন্সিল দিয়ে ড্রয়িংটা করে নেবেন, তাহলে আপনার জন্য সুবিধা হবে যে কোন দিকে দিবেন, একবার ডান দিকে একবার বাম দিকে, জাস্ট স্পেসগুলো ফিল আপ করবেন। ডিজাইনটা কিন্তু খুবই সিম্পল, বাট ট্রাস্ট মি যখন কাজটা করবেন এত ভালো লাগে, ড্রেসটা অনেক সুন্দর লেগেছে যখন সম্পূর্ণ কমপ্লিট হয়েছে। আর এখানে আমি যে আমার কালারটা নিয়েছি মিষ্টি কালার, এখানে একটু বেশি পিঙ্ক লাগছে যদিও। আর আমি সবসময় হাতের কাজগুলো করে থাকি সুতি ভয়েল কাপড়ে, এগুলো কিন্তু 55 থেকে 60 টাকার মধ্যে পাবেন। এছাড়াও আরও দামি কাপড় আছে সুতি কাপড়ের মধ্যেই, বেক্সি বয়েল, অরবিন্দ, তারপর চাইনিজ বয়েল, তো এগুলোর ভিতরেও কিন্তু আপনারা কাজ করতে পারেন। তো গলার পোর্শনের ড্রয়িংটা কমপ্লিট হলে এখন আমি ড্রেসের ফুল ওভারঅল, আমি জামার গলার দিকে যে ছোটো ছোটো ফুলগুলো ছিল ওই ফুলটাই আমি সম্পূর্ণ ড্রেসের ভিতরে এঁকে নিব। আমি কাজের সুবিধার্থে অনেকগুলো অনেকখানি কাজ করে রেখেছি, এখন আপনাদেরকে দেখাচ্ছি কাজটা কীভাবে করতে হবে। ভিতরের যে সার্কেলগুলো যে আমি দিয়েছিলাম ওইগুলো আমি দিব কালো কালার সুতা দিয়ে, এই যে 2 গুণ সুতা নিয়েছি এখানে, এবং কাঁথা স্টিচ দিয়ে আমি এই সেলাইগুলো দিচ্ছি। একটু সাইডে খেয়াল করলেই দেখতে পারবেন যে কাঁথা স্টিচ কিন্তু কাঁথায় যে নর্মালি আমরা ফোরগুলো দিই অনেক বড় বড় করে, ওরকম না, একটু ছোট ছোট করে সেলাইগুলো করবেন, তাহলে কাঁথা স্টিচটা দেখতে বেশি ভালো লাগে। তো এভাবে করে কিন্তু আমি ভিতরের যে সার্কেল এটা কিন্তু আমি করছি, এবং কালো কালার সুতা দিয়ে করেছি। আমার ড্রেসের সাইডের যে লেসটা ছিল কালো কালার, আমি এই জামার সালোয়ার অন্য কালো ব্যবহার করবো, এর জন্য আমি কামিজটার ভিতরে ব্ল্যাকটা এভাবে রেখেছি। তো কালো কালো সুতা দিয়ে আমি এভাবে করে কাঁথা স্টিচ দিয়ে সেলাই করে নিচ্ছি। যারা আসলে ভরাট সেলাই করা বা খুব বেশি হিজিবিজি ফুলকারি কামিজ টামিজ এই টাইপ করতে ঝামেলা মনে করেন বা সময় নেই, তারা কিন্তু খুবই অল্প সময়ের মধ্যে এরকম করে খুব সিম্পল ডিজাইন দিয়ে কিন্তু খুব সুন্দর একটি ড্রেস করতে পারেন।
তো এভাবে করে আমি কাঁথা স্টিচ দিয়ে সম্পূর্ণ এগুলো কমপ্লিট করার পর আমি সাইডের যে চিকন এই লেজের মতো যে দেখা যাচ্ছে এই কাজটা আবার করেছি। সাইডে যেরকম দাগটা আছে তো এই দাগটা আমি দিয়েছি ডালফোর দিয়ে। বেসিক্যালি ড্রেসের গলার যে ডিজাইনটা মেইনলি এই ডিজাইনটার জন্যই বেশি ভালো লাগে, কারণ এটা অনেকটা লেজের মতো লাগতেছে, বাট এটা তো আমি হাতে সেলাই করেছি, দেখতে এত বেশি সুন্দর। আপনারা যদি করেন তাহলে বুঝতে পারবেন যে আসলে সিম্পল কোনো ডিজাইন বা স্টিচ দিয়ে কত সুন্দর কাজ আর কি ফুটিয়ে তোলা যায়। তো এভাবে করে এখন আমি এগুলো ফিল আপ করছি। এখানে আমি স্যাটিন স্টিচ দিচ্ছি, এগুলো কিন্তু বলগুলো বেশি বড় না, খুব ছোটো ছোটো, আপনি আপনার পছন্দ অনুযায়ী ড্রয়িংটা করতে পারেন। তো কামিজটা আসলে আমি তো এখানে দেখিয়ে দিচ্ছি, বাট আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী ডিজাইনটা একটু ছোটো আরও বড় যেরকম ইচ্ছা ওইভাবে করে নিতে পারেন। তো স্যাটিন স্টিচ দিয়ে এই পর্যায়ের কাজটা কিন্তু কমপ্লিট করতে হবে সম্পূর্ণটা। এভাবে করে লাইনটা হবে। এখন আমি ফুল করাটা দেখিয়ে দিচ্ছি। ফুলটাও অনেক সহজ, আমি স্যাটিন স্টিচ দিয়েই করেছি। তো ফুলের ভিতরের অংশটা আমি ব্ল্যাক দিচ্ছি, তাই দুই গুণ সুতা নিয়ে নিলাম এবং স্যাটিন স্টিচ দিয়ে ভিতরের ফুলের সার্কেলটা করে নিচ্ছি। ফুলটা কিন্তু অনেকটা গ্রামের বাড়িতে বা দেখবেন ঘাসের মধ্যে ছোট ছোট হলুদ ফুল হয়, ঠিক ওই ফুলগুলোর মতোই, এবং সাইজটাও ওই রকম, খুব বেশি বড়ও না একদম ছোটও না, মিডিয়াম একটা সাইজ। অনেক বেশি সুন্দর লাগে, আপনারা নিজেরা করলেই বুঝতে পারবেন। আর যে ফুলের যে কালারটা, এটা একেবারে কী হলুদ বলবো, কাঁচা হলুদও না, বাসন্তী হলুদও না, এটা আসলে উজ্জ্বল একটা লাইট ইয়েলো কালার। এখানেও দুই গুণ সুতা নিয়ে নেবেন, এবং সুতাগুলো আমি ব্যবহার করেছি কিন্তু সুতি লাচ্ছি সুতা। সুতি লাচ্ছি সুতাকে আরও ফেটি সুতা, বেনি সুতা বা চিকন উলের সুতাও বলে। এগুলো 20-25 টাকা করেই পেয়ে যাবেন, একসাথে অনেকগুলো সুতা থাকে। তো এইভাবে করে স্যাটিন স্টিচ দিয়ে আমি ফুলের পাপড়িগুলোও করে নিচ্ছি। এই কামিজটা করতে আমার খুব বেশি সময় লাগেনি, তাই আপনারা যারা বাসায় মানে হাউসওয়াইফ বা যারা একেবারেই হাতে সময় পাচ্ছেন না, তারাও কিন্তু অনায়াসে একদিনেই কাজটা করতে পারবেন, এতটাই সহজ এবং সিম্পল। আমার কাছে এরকম সিম্পল ড্রেসের ডিজাইন অনেক বেশি ভালো লাগে। তো আপনারা কীরকম ডিজাইন চান, অল ওভার ড্রেসের ডিজাইন না কি এরকম সিম্পল ডিজাইন, আমাকে কমেন্ট করবেন। আমি চেষ্টা করব আপনাদের মানে পছন্দ অনুযায়ী ভিডিওগুলো মেক করার। আর যারা আমার চ্যানেলটি এখন পর্যন্ত সাবস্ক্রাইব করেননি, তাদের কাছে রিকোয়েস্ট রইল আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি প্রেস করে দেওয়ার জন্য, তাহলে আমার আপলোড করা প্রতিটি ভিডিও নোটিফিকেশন পেয়ে যাবেন সাথে সাথে। তো এভাবে করে এখন আমি সম্পূর্ণ ফুলের পাপড়িগুলো করে নেব। সেম একইভাবে কিন্তু জামার যে অল ওভারে ছোটো ছোটো করে ফুলগুলো দিয়েছি, একইভাবে কিন্তু আমি করে নেব। তাহলে চলুন দেখা যাক সম্পূর্ণ কাজটি হয়ে গেলে ড্রেসটি দেখতে কেমন লাগে। এই হলো আমার সম্পূর্ণ কামিজটি, এত বেশি সুন্দর ছিল আসলে আমার আর ক্যামেরার জন্য কালারটা ওইভাবে আসেনি, বাট আসলে অসম্ভব সুন্দর একটি কালার কম্বিনেশন। আশা করি আপনাদের ভালো লেগেছে। তাহলে আজকের জন্য বিদায় নিচ্ছি, ইনশাল্লাহ আবার হাজির হয়ে যাবো নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, খুদা হাফেজ।